हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भलो आछो, आमिओ खूब भलो आछी। राकेश फैमिली तुम्हारे सकल के आरो एक बार वेलकम जानिए तुम्हारे साथ निये। आज के सकाल थेके भिडियो स्टार्ट करछी। देखो सकाल बेला उठे संसार जो माने जाबतीय काजकर्म सेटाई कि शुरू हो गए, प्रत्येक दिन ही काज एक ही बाधा धरा रुटिन मध्य दिए जीवन जाच्छे। सो गाइज देखो बिछाना एकटू गुछिए निलाम, तो तारपर एकटू तुम्हार বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেব, তো তারপরে আমি চলে যাব পাশের ঘরে। পাশের ঘরে মানে নোংরা হয়ে আছে, তার কারণ প্রত্যেক দিন আমার ছেলে বিছানা নোংরা করে রাখে, মানে সকালবেলায় গোছাই আর রাতটুকুর মধ্যে একদম বিছানাটা নোংরা করে ফেলে। আর দেখো আমি কিছু বইপত্র ছিল ছেলের সমস্ত স্কুলের বইপত্র, সেগুলো আগোছালো হয়েছিল, সেগুলোকে আমি একটু গুছিয়ে নিলাম। তো গুছিয়ে আর কি আমি কি বলবো, ওই জায়গাটা একটু নোংরা হয়েছিল, তো সেটা আমি একটু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি বইটা গুছিয়ে রেখে দেব, তারপরে আর কি আমি চলে যাব পাশের ঘরে। আর ছেলের খেলনা যেগুলো আছে খেলাগুলোকেও একটু গুছিয়ে নেবো। খেলাগুলো সমস্ত খেলনা নেয় আর গুছিয়ে তো রাখে না, আমি প্রত্যেক দিন গোছাই আর প্রত্যেক দিনও আগোছালো করে। সো গাইজ দেখো সিটিং রুম আর কি বসার ঘর থেকে আমি চলে এসেছি ডাইনিং রুম, মানে অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং টেবিল নেই, কোনো খাবার ব্যবস্থা নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটাকেই আমরা ডাইনিং প্লেস বলি, কিন্তু ডাইনিং টেবিল নেই বলে তাই হয়তো এটাকে ডাইনিং প্লেস বলা চলে না। কিন্তু যাই হোক, সেই ঘরে একটা খাট পাতা আছে, তো সেখানে কিছু জামাকাপড় পড়েছিল আগোছালোয়। এই যে দেখো আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার ছেলে খেলনাগুলো ছিটিয়ে রেখেছে। তো বিছানাটা গুছিয়ে একটু খেলনাগুলো গুছিয়ে রেখে দেবো। প্রত্যেক দিন আমি প্রায়ই মানে প্রত্যেক দিনের আমার ডেলি কাজ হচ্ছে বিছানা গোছানো, আর প্রত্যেক দিন ভালো লাগে বলে এইরকমভাবে খেলা গোছাতে। তো যাই হোক কিছু করার নেই, মেনে তো নিতেই হয়। আর ও খেলাগুলো নেয়, খেলা নিয়ে খেলেও না, শুধু ছিটিয়ে রেখে দেয়। তো যাই হোক দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তো গুছিয়ে নিয়ে ওর যে খেলাগুলো আছে খেলনাগুলো গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে তারপর আমি চলে যাবো রান্নাঘরে। তখন রান্নাঘরে এখনও কোনো কাজ আমি করতে পারিনি, বাসি কাজ এখনও পড়ে আছে। সরি, বাসি কাজ তো আমি রাত্রিরে সেরে নিই, তো বাসি কাজ বলতে সেরকম কিছু থাকে না, আমি রান্নাঘরে গিয়ে রান্না স্টার্ট করে দেবো। তো গাইজ দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আমি দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে, আরও 5-10 মিনিট হলে ভাতটা হয়ে যাবে। দেখো দুধটা জাল দিয়ে নিয়ে আমি দুধটা নামিয়ে নিলাম। আর হ্যাঁ, দুধের বাটিতে একটু জল দিয়ে রাখি, তার কারণ আমাদের ঘরে প্রচণ্ড পিঁপড়ের অত্যাচার, তো পিঁপড়ের জ্বালাই মানে দুধ রাখা যায় না, তাই জন্য জলের উপরে বাটিটা রাখতে হয়। আর এদিকে দেখো এখন সকালবেলা উঠে প্রত্যেক দিনই আমার রুটিন হয়ে গেছে গ্রিন টি খাওয়া, তো আমি গ্রিন টি এটা একটু করে নিলাম। আর 4-5 মিনিটের জন্য গ্রিন টিটাকে আর কি গরম জলে চা পাতাটা দিয়ে 4-5 মিনিট রেস্টে রাখতে হবে। তো 4-5 মিনিটের মধ্যেই আর কি চাটা হয়ে যাবে, তারপরে কি আমি ছেঁকে নেবো। সো যেই 4-5 মিনিট টাইম আছে সেটুকু সময়ের মধ্যে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, তার কারণ বিছানাটা ঝাড়ার পরে ঘরে নোংরা পড়েছে। অ্যাকচুয়াল সকালবেলায় বাসি ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু বিছানাটা ঝাড়লাম পরিষ্কার করলাম তাই জন্য কিছুটা মানে নোংরা হয়ে গেল ঘরটা, তাই ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম। সো যাই হোক ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি আর কি আবার চলে যাব রান্নাঘরের কাজে, তার কারণ আমি এক ঝলক চলে এসেছি এই দিকটাই, মানে ওখানে গ্রিন টিটা স্ট্যান্ডে রেখে। তো যাই হোক দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে 4 মিনিট পরেই আর কি আমি চাটা আর কি নামিয়ে নিলাম আর ছেঁকে নিলাম। তো দেখো একবার আমি তোমাদের দেখাচ্ছি গ্রিন টির কালারটা, এই যে দেখো একটু হালকা লাল লাল, হালকা লাল মানে মানে সবুজ নয়, একটা হালকা লাল। যাই হোক এই চাটাই আমি খাই এখন, প্রত্যেক দিনের আমার কাজ হয়েছে গ্রিন টি খাওয়া, তার কারণে অত্যাধিক মোটা হয়ে যাচ্ছি। তো শুনেছি গ্রিন টি খেলে নাকি স্লিম ফিগার হয়, তাই জন্য আমি চেষ্টা করছি গ্রিন টি খেয়ে যদি স্লিম ফিগার করা যায়। যাই হোক তো গ্রিন টি খেতে কিন্তু একটু তেতো তেতো ভাব লাগে। সো গ্রিন টি খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পরে আমি চায়ের কাপটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। তারপরে আলু পেঁপের তরকারি করব, আলু পেঁপের তরকারি মানে আলু আর পেঁপে কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এগুলো আমি সব করে নিয়েছি, মানে মাঝে মাঝে আর কি ঘরের কাজ করতে করতে আর কি এগুলোর সাথে সাথে করেছি। যাই হোক দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, তো মাছটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো দেওয়ার পরে 5-10 মিনিট ফুটে গেলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আর আমি সবসময় না যে কোনো মাছ পেঁয়াজ দিয়েই করি, তার কারণ আমার পেঁয়াজ ছাড়া মাছ খেতে একদম ভালো লাগে না। মানে তাজা মাছই আনে তবুও আমার ভালো লাগে না। আমি একটু মাছে আঁশটা গন্ধ পাই, তাই জন্য আমি পেঁয়াজ দিয়েই রান্না করি। অ্যাকচুয়াল তাজা মাছ সামান্য জিরে ফোড়ন, আদা জিরে ধনে দিয়ে রান্না করলেও, আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর কি হালকা করে ঝোল করলেও ভালো লাগে। সো গাইস, যাই হোক, তো মাছটা রান্না করা হয়ে গেছে। আলু পেঁপের যে ডালনাটা বড়ি দিয়ে করেছি সেটাও করা হয়ে গেছে। না সরি, আলু পেঁপের ডালনাটা বসিয়ে আমি দেখো চলে এসেছি বাসন মাজতে, তার কারণ কিছু বাসন জড়ো হয়েছিলো। তো এক ফাঁকে রান্না করতে করতে এক সাইডে কিছু বাসনটাও মেজে নিলাম। তো বাসন মেজে আমি আর কি ঝুড়িতে উবুর দিয়ে দিলাম, জলটা ঝরবে। আর হ্যাঁ দেখো, এদিকে দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আলু আর পেঁপের যে ডালনাটা সেটাও হয়ে গেছে। তো এক ঝলক আমি আর কি সেই ফাঁকে বাসনটা মেজে নিলাম। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্নাঘর গোছানোর পালা। তো রান্নাবান্নার শেষে এই মশলার কোটোগুলো আর কি গুছিয়ে রাখা, তারপরে তেলের জারটা গুছিয়ে রাখা, এগুলো একটা অনেক বড় কাজ। তো এগুলো আগোছালো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। সো যাই হোক, মশলার কোটোটা আর কি আমার যেটা আমিষের কোটো সেটা আমি এক সাইডে রাখি, এই যে দেখো এটা আমি একদিকে রাখি, আর অন্যান্য যে ছোটো ছোটো কোটোগুলো আছে এগুলো আর কি আমার সমস্ত নিরামিষের কোটো, তো এটা আমি সেলফি রাখি। আর একটা হাতের কাছে রাখি, ওটা আমার আমিষেরই কোটো। অ্যাকচুয়ালি আমিষ বলতে আমি কিন্তু মানে একটু হাতে আমি ধরি না, আমি সবসময় হাত ধুয়েই ধরি, তবুও আর কি আমি ওটা এক সাইডে রাখি। সো গাইজ দেখো, কোটোবাটা সমস্ত আর কি জায়গা মতন রেখে আমি একটু মানে সেলফটা মুছে নিলাম, আর একটু ওভেনের চারপাশটা হালকা করে মুছে নিলাম। আমি রাত্রিরে আবার তরকারি গরম করে রাত্রিরে যখন ভাত করব বা রাতে ভাত করব, তরকারি গরম করব, তখন আবার আমি ওভেনটা ভালো করে মুছে নেব। রাত্রিবেলা ভালো করে ওভেনটা মুছি আর কি স্কচ ব্রাইট দিয়ে আর কি ভালো করে, আর দিনের বেলা এমনি হালকা করে ওপরে ওপর মুছে নিই। সো দেখো, আর সমস্ত কাজকর্ম সেরে বেসিনটা একটু ভালো করে, সরি সিঙ্কটাকে ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম। তখন যেহেতু আজকে মাছ হয়েছে, তো মাছটা আমি এখানে ধুয়েছি বলে তাই বেসিনটা ভালো করে, সরি সিঙ্কটা ভালো করে ধুয়ে নিলাম, কালকে আবার আমাদের নিরামিষ আছে। সো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কাজ সেরে আমি এখন যাব স্নানে। সো স্নান সেরে এসে তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো স্নান সেরে এসে একটু আর কি যা কাজ চুলটা আছে একটু সিঁদুরটা ছুঁয়ে নেব, তারপরে আবার আমি তোমার যাব দুপুরের খাবার খেতে। আর হ্যাঁ, কিছু জামা কাপড়ও কাছে এঁকেছি, তো সেগুলো একটু মেলে দেবো। সো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু কাজের ফাঁকে আমার ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে এগুলো ছেলেকে খাবার খাওয়ানো ঘুম পাড়ানো এই সমস্ত কাজটাই আমি কাজের ফাঁকে সেরে নিয়েছি। অ্যাকচুয়াল যেহেতু একা হাতে সমস্তটাই করতে হয়, তাই সব দিক আর কি বজায় রেখে সমস্ত কাজটা করে নিতে হয়। সো গাইস দেখো, স্নান সেরে এসে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, আর এদিকে দেখো রায়ান ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি রায়ানকে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম স্নানে। সো এবার আমি যাব আর কি দুপুরের খাবার খেতে, তার আগে আমি জামা কাপড়টা মেলে নেব। এই যে দেখো, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো আমি তুলে নিলাম, আর স্নান সেরে এসে যে ভিজে জামা কাপড়টা ছিল সেই জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। তো এগুলো এক জায়গায় জড়ো করে রাখবো, এই শুকনো জামা কাপড়গুলো আবার সন্ধ্যাবেলায় ভাঁজ করব। এখন আমি যাব আর কি ভিজে জামা কাপড়টা মেলে, এখন আমি যাব দুপুরের খাবার খেতে, তখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সো গাইস দুপুরের খাবার খেয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, সমস্ত কাজকর্ম সেরে আমি ছেলেকে বিকেলে দুধ বিস্কুট খাইয়েছি, তো দুধ বিস্কুটও খাওয়ানো হয়ে গেছে। তো আমি এখন এসে একটুখানি বিছানায় বসেছি, আর রাতের ভাতটাও করা হয়ে গেছে। আর তোমাদের দাদা চলে গেছে দোকানে, আমি একটু বসেছি, এখন একটু টিভি দেখবো। ছেলেকে অন্যদিন পড়াতে বসে, আজকে আর পড়াতে বসাবো না, এখন ওর গরমের ছুটি পড়ে গেছে, তো স্কুল ছুটি, আজকের দিন একটু রেস্ট নিই, কালকে পড়াতে বসিয়েছিলাম। সো যাই হোক, আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে তোমরা যে আমাকে অনেকেই বলছো যে দিদি লাইভে কেন আসছো না। সো গাইস দেখো, লাইভে যেতে গেলে একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, যে সময়টা আমি তোমাদের সঙ্গে বসে দুটো কথা বলতে পারবো। তো সেই রকম পরিস্থিতি আমার সত্যিই নেই, তার কারণ আমি যদি তোমাদের সঙ্গে কথা বলতে যাই, হয়তো দেখা গেল আমি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমার ছেলে এসে বলল, মা আমার পটি পেয়েছে, মা আমার হিসু পেয়েছে। এবার একটা ছোটো বাচ্চাকে নিয়ে থাকি, তো বোঝা হয়তো বা ছোটো বাচ্চাটা তো আমাকে মানে কোনো সেরকমভাবে কাজ করতে দেয় না, ওর সবসময় মানে ওকে সবটাই আমাকেই করতে হয়।
সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লাইভে আসাটা সত্যি সম্ভব নয়। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি যে লাইভ করব, আমার ক্যামেরাটা যে এক জায়গায় আমি দাঁড় করাবো, সেরকম কোনো ঘরে ব্যবস্থাও নেই আমার যে আমি একটা জায়গায় এই ক্যামেরাটা মানে স্ট্যান্ড করে আমি যে তোমাদের সঙ্গে বসে দুটো কথা বলবো, সেটাও হয় মানে সম্ভব নয়। আর হ্যাঁ, আমার যেহেতু কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তো আমার ভিডিও করতেও অনেকটা কষ্ট হয়, তাই জন্য হয়তো আমার ব্লগ ভিডিওগুলো হয়তো অতটা ভালো হয় না, তোমরা ওই জন্য আমার ভিডিওগুলো হয়তো অতটা পছন্দ করো না, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু আমার সেরকম পরিস্থিতি নেই, তবে আমি চেষ্টা করছি যে ক্যামেরা একটা স্ট্যান্ড কেনার, যেখানে আর কি ফোনটাকে দাঁড় করিয়ে রেখে মানে কি বলবো লাইভে গিয়ে কথাও বলা যাবে, আবার অ্যাকচুয়াল ফোনে যদি একটা স্ট্যান্ড থাকে তাহলে সুন্দরভাবে ভিডিওটাও করা যায়। আর হ্যাঁ, আর তোমরা আমাকে যে প্রত্যেক দিন বলছো যে এরকম চুলের ভিডিও দিতে, চুলের যদি আমি একই রকম ভিডিও বারবার দিতে থাকি তাহলে সেটা রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। এখন তো ইউটিউবে নতুন পলিসি, যাই হোক, তো এরকম রিইউজ কন্টেন্ট তো বারবার ইউজ করা যায় না, সুতরাং তোমাদের রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করব। আর হ্যাঁ, লাইভে আমি অবশ্যই যাব, যদি কোনোদিনও পারি, যদি কোনোদিনও সম্ভব হয়, আমার ছেলেটি একটু বড় হোক তাহলে অবশ্যই যাব, চেষ্টা করব যে তোমাদের সঙ্গে লাইভে গিয়ে কথা বলার। আর এখন আপাতত আমার লাইভে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলার সম্ভব হবে না, সো প্লিজ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি আমার পরিস্থিতিটা এরকম যে আমি লাইভে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি লাইভে যেতে পারছি না। তবে হ্যাঁ, যদি কোনোদিনও সেরকম সাবস্ক্রাইবার হয়, ওয়াচ টাইম হয়, যদি কোনোদিনও স্ট্যান্ড করতে পারি তাহলে হয়তো আমি লাইভে যাব। তবে তোমার দাদা একদমই চায় না আমি ইউটিউব করি, তার কারণ আমি যেহেতু চ্যানেলটা এখন একান্ত খুলে ফেলেছি, তাই চ্যানেলটা তো একবারে স্টপ করে দেওয়া যায় না, তাই প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি এই আর কি। ছোটো বাচ্চাটাকে নিয়ে ওকে তো এখন পড়াতে হবে, একটা মানে ভালো আমাদের অ্যাম্বিশন আছে যে আমার ছেলেকে একটু মিশনে ভর্তি করাবো, তাই এই সমস্ত কারণের জন্য অ্যাকচুয়ালি তোমার দাদা চাই না যে আমি মানে ভিডিও আপলোড দিই ইউটিউব চ্যানেলে বা আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করি, এগুলো অ্যাকচুয়ালি তোমার দাদা পছন্দই করে না। তবুও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমি কমেডি আর শর্ট ভিডিও বানাতেই বেশি ভালোবাসি, সকলে আমাকে দেখবে, সকলে আমাকে চিনবে, বাস এটুকুই আমার চাওয়া ছিল, আর আমি বেশি কিছু মানে চাওয়ার ছিল না, তাই জন্যই আমি অ্যাকচুয়াল হঠাৎই চ্যানেলটা খুলি। আর আমি ফার্স্ট টাইম আমি কমেডি ভিডিওই শেয়ার করতাম, তখন আমার কমেডিগুলো খুব ভালো লাগতো, আর প্রত্যেকে কমেডি করতো তো আমি দেখে আমার খুব ভালো লাগতো, ভাবতাম যে এত সুন্দর কমেডি করছে তাহলে আমিও করি, তো আমিও করতাম। তো এরকম দিতে দিতে দেখলাম যে না, ভিউ হচ্ছে মোটামুটি, তো তাই জন্য তারপর থেকে আমি আর কি প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করি যে শর্ট ভিডিওগুলো। শর্ট ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, তাই শর্ট ভিডিওই আমি বেশি আপলোড দিই। তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, তো তোমরা প্লিজ সাথে থেকো, আর অন্তত 3 মিনিট কি 4 মিনিট করে ভিডিওটা দেখো তাহলেই হবে। সো গাইস, ভিডিওটা যেখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা।